ইরাকের রামাদিতে ইসলামিক স্টেট আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকি বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে গেছে প্রায় 2 লাখ মানুষ। সিরিয়ার মধ্যপন্থী গেরিলাদের প্রশিক্ষণ দিতে তুরস্ক বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শৌমিক আহমেদের রিপোর্ট। ইসলামিক স্টেট জঙ্গিদের আগ্রাসনের মুখে ভয়াবহ সংকটে ইরাক ও সিরিয়া। দেশ দুটির বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে জঙ্গিদের। এমনই একটি শহর ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদি। গত 20 সেপ্টেম্বর থেকে সেখানে আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকি বাহিনীর লড়াই চলছে। অন্যান্য শহরের মতো এখানেও আইএস অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রামাদিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে বাগদাদ দখল সহজ হবে জঙ্গিদের। প্রাণ বাঁচাতে শহরটি ছেড়ে গেছে প্রায় 2 লাখ মানুষ। লড়াইয়ের কারণে শহরে আটকে পড়া বাসিন্দাদের ওষুধ ও খাদ্যের মতো মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। ওদিকে বাগদাদে পৃথক বোমা হামলায় নিহত হয়েছে 25 জন। বাগদাদ সফরে এসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে স্থলযুদ্ধে ইরাকি বাহিনীকেই নেতৃত্ব দিতে হবে। To beat ISIL, it is the Iraqi people, the Iraqi security forces, and the Iraqi government that will have to take the lead on the ground. IS হুমকি মোকাবেলায় সিরিয়ার মধ্যপন্থী গেরিলাদের প্রশিক্ষণ দিতে তুর্কি বিমান ঘাঁটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ওই ঘাঁটি থেকে সিরিয়ায় বিমান হামলা চালানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তুর্কি প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও কোনো চুক্তি হয়নি। শৌমিক আহমেদ, চ্যানেল আই।